হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পরোটা ও ডিম কষার একটি রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে কি করি। তো প্রথমে আমি 4টি ডিম একটা বাটিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব নুন। সেদ্ধ করার সময় নুন তো দিতেই হয়, এটা তোমরা জানো, দিয়ে দেবো নুন। তারপরে সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ওটাকে ছাড়িয়ে নেব। সব ডিমগুলোকে ছাড়িয়ে আর একবার ভালো করে ধুয়ে নেব যাতে খোসা না থাকে। আর এখানে আমি মিক্সিতে টমেটো আর আদা আর রসুন নিয়ে নিয়েছি। এখন রসুনটা দিইনি, আর কড়াইতে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আর এখানে ডিমে নুন হলুদ ভালো করে মাখিয়ে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নেবো, 4টে ডিম ভেজে নেবো। তো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি 4টে ডিম ভালো করে ভেজে নেব। আমি এখানে লাল লাল হয়ে গেলে তারপরে নামাবো ডিমগুলোকে। আমি লাল লাল করে ভেজে নেবো ডিমগুলোকে। তোমরা দেখতে থাকো এরকম ভালোভাবে নেড়ে চেড়ে, একটু লাল হলে ডিমগুলোকে নামিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে রসুন পেঁয়াজ দিইনি, তোমরা ইচ্ছে হলে দিতে পারো। রসুন আদা আর টমেটো দিয়ে দিয়েছি মিক্সিতে। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। আর এখানে পেঁয়াজ হচ্ছে ভাজার জন্য দিয়েছিলাম। তো এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ওই মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটুখানি কষে গেলেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেস্ট করা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। টমেটো, আদা, রসুন আর পেঁয়াজও দিতে পারো, তোমরা পেস্ট করে নিতে পারো পেঁয়াজ। তো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার এখানে, আমি তো স্কিপ করে দেখাচ্ছি, ওর জন্য আমি অনেকক্ষণ ধরে কষানোর পরে এরকম একটা গ্রেভি তৈরি হবে। গ্রেভি তৈরি হওয়ার পরে ভাজা ডিমগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমি এখানে দেখো ডিমগুলোকে খুন্তি দিয়ে না হাফ হাফ করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এরকম করে নিতে পারো। তার ফলে ডিমের মধ্যে মশলার টেস্টগুলো যাবে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা আর দিয়ে দিলাম নুন। তারপরে সাদা তেল, সোয়াবিন অয়েল বা সাদা তেল যেটাই বলো না কেন, তোমরা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো, দেখতে থাকো তোমরা কি করি। তারপরে একটা কাপ বা মগে জল নিয়ে নিতে হবে, আর এটা তেল আর নুন দেওয়ার পরে ভালোভাবে একটু মেখে নিতে হবে। যতক্ষণ না মুঠো করলে, যতক্ষণ একটা চাপ তৈরি হচ্ছে ময়দা, ততক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এরকম সফট করে ময়দাটাকে মেখে নিতে হবে। এরকম সফট করে মেখে নেওয়ার পরে তারপরে বেলে নেব আমি ছোট ছোট করে লেচি কেটে, বা তোমরা যেরকম সাইজের পছন্দ করো সেরকমভাবে লেচি কেটে পরোটাগুলোকে এরকমভাবে বেলে নিতে হবে। দেখো কত আমি ছোট করেই বেলেছি, তোমরা চাইলে একটু বড় করে বেলতে পারো। আর এটা দেখো কত সফট হয়েছে জিনিসটা। এরকমভাবে বেলে নেওয়ার পরে কড়াইতে এই উনুনে আমি চাটুই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটু হালকা হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে। তো একটা একটা করে এরকম ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পরোটা। আমি এখানে ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা ও ময়দা দুটো মিশিয়েও করতে পারো। এরকম একটা একটা করে ভেজে নিলে, আমি হালকা হালকা এখানে তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে নাও দিতে পারো তেল। আমি বেলার সময়ও তেল দিয়েছি, তারপরে চাটুইতেও দিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, বাই সবাইকে।